নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপার প্রাইমারি টেটের সোশ্যাল সায়েন্সের প্রথম সাবজেক্ট, সেটা হচ্ছে হিস্ট্রি নিয়ে। তা হিস্ট্রি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের এই সোশ্যাল সায়েন্স সাবজেক্টটার কোশ্চেন পেপার সেট হবে, তা সেই হিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা সোশ্যাল সায়েন্স সাবজেক্টটা তৈরি হয় হিস্ট্রি, জিওগ্রাফি এবং তার সাথে সিভিক্স, ঠিক আছে, সিভিক্সের কোশ্চেনগুলো নিয়ে। তাহলে এই তিনটে সাবজেক্টের কোশ্চেন কম্বো করে সোশ্যাল সায়েন্সে হবে, আর তার থেকে থাকবে আপনাদের 60% মার্কস, ঠিক আছে। তাহলে এই তিনটে সাবজেক্টের মধ্যে আমরা আজকে আলোচনা করব হিস্ট্রি, এবং পরবর্তী দিনে আমরা জিওগ্রাফি এবং সিভিক্স এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা প্র্যাকটিক্যালি সেই সমস্ত ইতিহাসের প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলি ছাড়া আপনাদের সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি সাবজেক্টটা কমপ্লিট হয় না। তা সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আবার এইগুলো আপার টেট অর্থাৎ 6-8 এই সমস্ত ক্লাসের যে কোশ্চেনগুলো আপনাদের করা হবে, তা সেই সমস্ত কোশ্চেন নিয়ে। তাই যে সমস্ত কোশ্চেন আজকে আমি আলোচনা করব, আর যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় ইতিহাসের কোশ্চেন আছে, তারা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো বাদ দিয়ে কিন্তু ইতিহাস সাবজেক্টটা তারা কমপ্লিট করতে পারে না। তা আমরা আজকে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তা এর আগে আমরা 200টা কোশ্চেন করে ফেলেছি, তা আপনারা প্লেলিস্টে গিয়ে এর আগে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো প্লেলিস্টের মধ্যে চেক করুন। প্লেলিস্ট থাকবে আপার টেট বা ইউপি টেট বলে আপনাদের থাকবে, ইউপি টেট হিস্ট্রি বলে, ঠিক আছে, হিস্ট্রি ইউপি টেট বলে আপনাদের থাকবে। তার প্লেলিস্ট থেকে আপনারা এক এক করে ভিডিওগুলো দেখে নেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয় এবং বোনাস টিপস ভিডিওটির শেষে দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলুন আমরা আলোচনা শুরু করছি। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশান এ আকবর, অপশান বি বাবর, অপশান সি হুমায়ুন এবং অপশান ডি শাহজাহান। আমি একটু উল্টো বলে ফেলেছি, অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি হুমায়ুন এবং অপশান ডি হচ্ছে শাহজাহান। তা এই চারটের মধ্যে আপনাদের সঠিক উত্তর কোনটা সেটা বার করতে হবে। আর এইটা ছিল গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন আজকে এই কোশ্চেনের সঠিক উত্তর করব। তো চলুন দেখে নিই 201 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর। তাহলে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, এর সঠিক উত্তর হচ্ছে সম্রাট আকবর। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 202 নম্বর প্রশ্ন। তা 202 নম্বর প্রশ্নে আছে, শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের কর প্রদান নির্ণয়ের নথিপত্রকে কি বলা হতো? অপশান এ জরিমানা, অপশান বি কবুলিয়াত, অপশান সি মুচালেকা, আর অপশান ডি হচ্ছে পাট্টা। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পাট্টা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 203 নম্বর প্রশ্ন। তা 203 নম্বর প্রশ্নে, আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? অপশান এ মানসিংহ, অপশান বি টোডরমল, অপশান সি বৈরম খা এবং অপশান ডি হচ্ছে বীরবল। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর চলুন দেখে নেব। এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি টোডরমল। নেক্সট কোশ্চেনে চলে আসছি, 204 নম্বর প্রশ্ন। 1526 খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ পৃথ্বীরাজ চৌহান, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি ইব্রাহিম লোদি এবং অপশান ডি হচ্ছে রানা প্রতাপ। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইব্রাহিম লোদি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 205 নম্বর প্রশ্নে, কোন সম্রাট একদিকে মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করিয়েছিলেন বা গ্রহণ করেছিলেন? অপশান এ হচ্ছে আকবর, অপশান বি হুমায়ুন, অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি হচ্ছে জাহাঙ্গীর। তাহলে এর সঠিক উত্তর অপশান এ আকবর। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 206 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজি ভোসলে এবং মায়ের নাম জিজাবাই? অপশান এ শিবাজি, অপশান বি বালাজি বাজিরাও, অপশান সি হোলকার এবং অপশান ডি হচ্ছে হায়দার আলী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ শিবাজি। নেক্সট কোশ্চেন 207 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল? অপশান এ গুরু গোবিন্দ সিং, অপশান বি গুরু তেগ বাহাদুর, অপশান সি গুরু অর্জুন দেব এবং অপশান ডি হচ্ছে গুরু রামদাস। সঠিক উত্তর অপশান বি গুরু তেগ বাহাদুর। নেক্সট কোশ্চেন 208 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা শিখ খালসার প্রতিষ্ঠাতা কে? অপশান এ গুরু হরগোবিন্দ, অপশান বি গুরু গোবিন্দ সিং, অপশান সি গুরু নানক এবং অপশান ডি হচ্ছে গুরু তেগ বাহাদুর। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি গুরু গোবিন্দ সিং। নেক্সট কোশ্চেন 209 নম্বর প্রশ্ন, কে শেষ মুঘল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি দ্বিতীয় শাহ আলম, অপশান সি
মোহাম্মদ শাহ আর অপশন ডি হচ্ছে বাহাদুর শাহ জাফর। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মোহাম্মদ শাহ। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 210 নম্বর প্রশ্ন, নিচের মোগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি জাহাঙ্গীর। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা নিশ্চয়ই জানেন, তা নিরক্ষর ছিল, সেটা হচ্ছে অপশন সি আকবর। চলে আসছি পরবর্তী প্রশ্ন 211 নম্বর প্রশ্নে। তা 211 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। মোগল শাসন দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করেছিলেন? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি আন্দামান, অপশন সি মান্দালয়, অপশন ডি রেঙ্গুন। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রেঙ্গুন। চলে আসছি পরবর্তী প্রশ্ন 212 নম্বর প্রশ্ন। তা 212 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। প্রথম কোন মোগল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জুর করেন? অপশন এ আকবর, অপশন বি শাহজাহান, অপশন সি ঔরঙ্গজেব এবং অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সেটা হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন 213 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন? অপশন এ বাবর, অপশন বি ইব্রাহিম লোদি, অপশন সি আকবর, অপশন ডি আলাউদ্দিন খুলজি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাবর। নেক্সট কোশ্চেন 214 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর এবং অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। সঠিক উত্তর অপশন বি হুমায়ুন। নেক্সট কোশ্চেন 215 নম্বর প্রশ্ন, মূল্যবান ঐতিহাসিক দলিল আকবরী ই নামা কার লেখা? অপশন এ আবুল ফজল, অপশন বি টোডরমল, অপশন সি হুমায়ুন এবং অপশন ডি হচ্ছে আকবর। সঠিক উত্তর অপশন এ আবুল ফজল। নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে 216 নম্বর প্রশ্ন, কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি মোহাম্মদ বিন তুগলক আর অপশন ডি হচ্ছে শেরশাহ। সঠিক উত্তর অপশন বি আকবর। নেক্সট কোশ্চেন 217 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল? অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি শাহজাহান, অপশন সি জাহাঙ্গীর আর অপশন ডি হচ্ছে হুমায়ুন। সঠিক উত্তর এই কোশ্চেনে সঠিক উত্তর হচ্ছে অপশন বি শাহজাহান। নেক্সট কোশ্চেনে চলে আসছি 218 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নিজের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিক্ত দ্বন্দ্ব বর্তমান ছিল? অপশন এ কাবুল, অপশন বি গজনি, অপশন সি কান্দাহার আর অপশন ডি হচ্ছে পাতিয়ালা। সঠিক উত্তর অপশন সি কান্দাহার। নেক্সট কোশ্চেন 219 নম্বর প্রশ্ন, শেরশাহের আসল নাম কি? অপশন এ ফরিদ, অপশন বি ফৌজি, অপশন সি হিমু আর অপশন ডি হচ্ছে আলাম। সঠিক উত্তর অপশন এ ফরিদ। নেক্সট কোশ্চেন 220 নম্বর প্রশ্নে চলে এসেছি, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? অপশন এ 1492, অপশন বি 1498, অপশন সি 1392 আর অপশন ডি হচ্ছে 1526। তাহলে এর সঠিক উত্তর আমার আগে মোটামুটি আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর হবে 1498, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 221 নম্বর প্রশ্ন, স্বরাজ, স্বধর্ম এবং গোরক্ষা এই তিনটি সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িয়ে? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি শিবাজি এবং অপশন ডি হচ্ছে হর্ষবর্ধন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন 222 নম্বর প্রশ্ন, মারাঠাদের রাজত্বকালের নিচের কোন কর আদায় করা হতো? অপশন এ জিজিয়া, অপশন বি চৌদ, অপশন সি পাট্টা আর অপশন ডি হচ্ছে কাবলিয়াত। তা এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি চৌদ। নেক্সট 223 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করেন? অপশন এ পর্তুগিজ, অপশন বি ওলন্দাজ, অপশন সি প্রথম চার্লস আর অপশন ডি হচ্ছে দ্বিতীয় চার্লস। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দ্বিতীয় চার্লস। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 224 নম্বর প্রশ্ন, 1790 খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছ থেকে পরাজিত হন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি স্যার জন শোর, অপশন সি কর্নওয়ালিস এবং অপশন ডি হচ্ছে ওয়েলেসলি। এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেনে চলে আসি 225 নম্বর প্রশ্ন, ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছে পার্বত্য মুশিক? অপশন এ রানা প্রতাপ, অপশন বি শিবাজি, অপশন সি পৃথ্বীরাজ চৌহান এবং অপশন ডি হচ্ছে রঞ্জিত সিং। তাহলে 225 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর অপশন বি শিবাজি। নেক্সট কোশ্চেন 226 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের রাজত্বকালে শিবাজি বিশাল হিন্দু রাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন?
অপশান এ শের শাহ, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি হচ্ছে শাহজাহান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন 227 নম্বর প্রশ্নে চলে এসেছি, পলাশীর যুদ্ধের পরই বাংলার নবাব কে হয়েছিলেন? অপশান এ মীর কাসিম, অপশান বি মীর জাফর, অপশান সি বল্লাল সেন এবং অপশান ডি হচ্ছে আলিবর্দী খাঁ। তা এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি মীর জাফর। নেক্সট কোশ্চেন 228 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাহলে 1757 পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা কার কাছে পরাজিত হন? অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি ডুপ্লে এবং অপশান ডি হচ্ছে মীর জাফর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ রবার্ট ক্লাইভ। নেক্সট কোশ্চেন 229 নম্বর প্রশ্নে চলে এসেছি, ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করবার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেছিলেন? অপশান এ হায়দার আলী, অপশান বি ঝাঁসি রানী, অপশান সি টিপু সুলতান আর অপশান ডি হচ্ছে শিবাজি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি টিপু সুলতান। নেক্সট কোশ্চেনে চলে আসছি, নেক্সট কোশ্চেন 230 নম্বর প্রশ্ন, মীর জাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন? অপশান এ আলিবর্দী খাঁ, অপশান বি মীর কাসিম, অপশান সি মুর্শিদ কুলি খাঁ এবং অপশান ডি হচ্ছে মীর মদন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি মীর কাসিম। নেক্সট কোশ্চেন 231 231 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয়? তাহলে যেটি নয় সেটা আমাদের বার করতে হবে। অপশান এ আছে সিন্ধিয়া গোয়ালিয়র, অপশান বি আছে পেশোয়া পুনা, অপশান সি আছে গায়কোয়াড়ের সাথে বরোদা আর অপশান ডি আছে ভোসলের সাথে ইন্দোর। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সেটা হচ্ছে ভোসলের সাথে ইন্দোর। নেক্সট কোশ্চেন 232 232 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি? অপশান এ ইতালি, অপশান বি ফ্রান্স, অপশান সি ইংল্যান্ড আর অপশান ডি হচ্ছে পর্তুগাল। এর সঠিক উত্তর বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইতালি। নেক্সট কোশ্চেন 233 নম্বর প্রশ্নে চলে এসেছি, বিজনেস সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশান এ রঞ্জিত সিং এবং বেন্টিং, অপশান বি গোর্খা জাতি এবং অক্টালনি, অপশান সি পেশোয়া বাজিরাও এবং ওয়েলিসলি আর অপশান ডি হচ্ছে মীর জাফর ও ক্লাইভ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি পেশোয়া বাজিরাও এবং ওয়েলিসলি। নেক্সট কোশ্চেনে চলে এসেছি 234 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল? অপশান এ মঙ্গল, অপশান বি তুর্কি, অপশান সি মঙ্গল আর অপশান ডি হচ্ছে আরব। এই বানানটা একটু আলাদা আছে, একটা মঙ্গল একটা মুঘল, ঠিক আছে? আপনারা একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করে এই কোশ্চেনের অ্যান্সার দেবেন। আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সার ভুল করবেন না। তাহলে 234 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ মঙ্গল। নেক্সট কোশ্চেনে চলে আসছি 235 নম্বর প্রশ্ন, তা 235 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো কোনটা সঠিক উত্তর হয়। চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়? অপশান এ প্রথম পুলকেশী, অপশান বি দ্বিতীয় পুলকেশী, অপশান সি কনিষ্ক আর অপশান ডি হচ্ছে চাণক্য। তাহলে 235 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 235 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো কোনটা সঠিক উত্তর হয়। আপনারা নির্বাচন করুন, আমরা এখানে দেখে নিচ্ছি যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয়। তাহলে চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দ্বিতীয় পুলকেশী। নেক্সট কোশ্চেন 236 নম্বর প্রশ্নে চলে এসেছি, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? অপশান এ মহাভারত, অপশান বি ইলিয়াড, অপশান সি ঋগ্বেদ এবং অপশান ডি হচ্ছে উপনিষদ। তো চারটের মধ্যে কোনটা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ, তা সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ঋগ্বেদ। চলে আসছি পরবর্তী প্রশ্ন 237 নম্বর প্রশ্নে, আইহোল প্রশস্তি কে রচনা করেন? অপশান এ কবি রবিকীর্তি, অপশান বি বানভট্ট, অপশান সি বিশাখ দত্ত এবং অপশান ডি হচ্ছে ভাস। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ কবি রবিকীর্তি। নেক্সট কোশ্চেন 238 নম্বর প্রশ্নে চলে এসেছি, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশান এ অশোক, বি অজাতশত্রু, সি বৃহদ্রথ এবং অপশান ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসবো অপশান এ অশোক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 239 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অশোক কাকে বলে বা কাকে অভিহিত করা হয়? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি চন্দ্রগুপ্ত, অপশান সি কনিষ্ক এবং অপশান ডি হচ্ছে শিবাজি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি হচ্ছে কনিষ্ক। নেক্সট কোশ্চেন 240 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচের কে সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন? অপশান এ হরিসেন, অপশান বি কালিদাস, অপশান সি বানভট্ট এবং অপশান ডি হচ্ছে অশ্বঘোষ। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ হরিসেন। নেক্সট কোশ্চেন 241 নম্বর প্রশ্নে চলে এসেছি, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি অশোক, অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত এবং অপশান ডি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
ঠিক আছে। এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন 242, 242 নম্বর প্রশ্নে চলে এসেছি, ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি? অপশন এ মিহিরকুল, অপশন বি অলবিরুনি, অপশন সি তোরমান, আর অপশন ডি হচ্ছে টোডরমল। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিহিরকুল। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 243 নম্বর প্রশ্নে চলে এসেছি, বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে? অপশন এ শশাঙ্ক, অপশন বি লক্ষ্মণ সেন, অপশন সি দেবপাল, এবং অপশন ডি হচ্ছে ধর্মপাল। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ শশাঙ্ক। নেক্সট কোশ্চেন চলে আসি 244 নম্বর প্রশ্ন, কৈতব্য বিদ্রোহের নায়ক কে ছিলেন? অপশন এ গোপাল, অপশন বি দিব্য, অপশন সি মহিপাল, এবং অপশন ডি হচ্ছে মঙ্গল পাণ্ডে। তাহলে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? অপশন বি হচ্ছে এখান থেকে সঠিক উত্তর, সেটা হচ্ছে দিব্য। নেক্সট কোশ্চেনে চলে আসি 245 নম্বর প্রশ্ন, কার মানব মূর্তি ভারতের সর্বপ্রথম পূজিত হয়? অপশন এ মহাবীর, অপশন বি গৌতম বুদ্ধ, অপশন সি পার্শ্বনাথ, আর অপশন ডি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি গৌতম বুদ্ধ। নেক্সট কোশ্চেন 246 নম্বর প্রশ্নে চলে এসেছি, কার আসল নাম তেমুজিন? অপশন এ চেঙ্গিস খা, অপশন বি শেরশাহ, অপশন সি তৈমুল্লাহ, এবং অপশন ডি হচ্ছে হুমায়ুন। এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অপশন এ চেঙ্গিস খা। চলে আসছি পরবর্তী প্রশ্ন 247 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশন এ আকবর, অপশন বি শেরশাহ, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, আর অপশন ডি হচ্ছে আলাউদ্দিন খলজি। তাহলে 247 নম্বর প্রশ্নে চলে এসেছি, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন 248 নম্বর প্রশ্ন, ভারতে কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন? অপশন দেখে নেব আমরা কোনটা কোনটা হয়, তা চলুন অপশন দেখে নিচ্ছি। অপশন এ আছে মোহাম্মদ বিন তুগলক, অপশন বি আছে ফিরোজ শাহ তুগলক, অপশন সি আলাউদ্দিন খলজি, এবং অপশন ডি হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তাহলে 248 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক হবে সঠিক উত্তর, অপশন বি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর ফের চালু করেন? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, এবং অপশন ডি হচ্ছে ঔরঙ্গজেব। তাহলে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ঔরঙ্গজেব। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, চলুন দেখে নেব আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, সেটা হচ্ছে 250 নম্বর প্রশ্ন। তা 250 নম্বর প্রশ্নে কি আছে দেখে নিই, শেরশাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্য প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন, মানে কার অনুসরণ করে? অপশন এ আছে আকবর, অপশন বি আছে হুমায়ুন, অপশন সি আছে আলাউদ্দিন খলজি, এবং অপশন ডি আছে সুলতানা রিজিয়া। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। তা আমরা 50টা কোশ্চেন সলভ করে ফেলেছি, তা আপনারা কে কত পেলেন একটু সৎভাবে তার মার্কসটা আমাদের পোস্ট করবেন। যাদের মার্কস 60%-এর উপরে তারা খুব ভালো জায়গায় আছে, তারা রেগুলার বেসিসে আমাদের রিয়েল টাইম ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। আশা করছি আপনাদের মার্কস অবশ্যই ডেভেলপ হবে, এবং যাদের 60%-এর নিচে স্কোর আছে তাদেরকে একটা কথা বলবো যে আপনারা ডেঞ্জার জোনে আছেন, কোনো চিন্তা নেই, আপনারা আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ফলো করেন। হাজারের উপর ভিডিও আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন, যেখান থেকে আপনাদের 60%-এর উপরে স্কোর করা কোনো অসুবিধা নেই। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যা ভিডিও আমাদের দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেন। আশা করছি আপনাদের এই সাবজেক্টে অবশ্যই সবার 60%-এর উপরে স্কোর থাকবে। এইবার আমরা চলে আসবো পরবর্তী পার্ট, পরবর্তী টপিক বা পরবর্তী বিষয়। তা সেই বিষয়টা হলো আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্ব। তা এখানে আমি একটা কোশ্চেন করব আর সেই কোশ্চেনে আপনাদের সঠিক উত্তর দিতে হবে। তো চলুন আজকে আমরা চট করে দেখে নেব আজকে আপনাদের হোমটাক্সের কোশ্চেন কি। তা আজকে আমি হোমটাক্সের কোশ্চেনটা আপনাদের বলছি, আপনারা একটু মনোযোগ দেবেন। তাহলে আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো, নন্দবংশের শেষ রাজার নাম কী ছিল? অপশন এ রামানন্দ, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি ধননন্দ, আর অপশন ডি বিন্দুসার। আবার আমি আপনাদের প্রশ্নটা আরেকবার বলছি, নন্দবংশের শেষ রাজার নাম কী ছিল? অপশন এ রামানন্দ, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি ধননন্দ, এবং অপশন ডি হচ্ছে বিন্দুসার। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমান্ড লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে, তাদের নাম যখন শর্ট লিস্টেড হবে আপনাদের তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, তারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, ঠিক আছে। তো চলুন আজকে আমাদের ক্লাস এই 50টা কোশ্চেন, আর 50টা কোশ্চেন এবার চট করে আমরা রিভাইজ করবো, আর রিভাইজ করে আমরা কী কী নতুন কোশ্চেন শিখলাম সেটা দেখে নেবো, আর কোন কোন কোশ্চেনগুলো আমাদের রিভাইজ হয়ে গেল সেটাও আমরা দেখে নেবো। তো চলুন চট করে আমরা আজকে কী কোশ্চেন করেছি সেগুলো আমরা একটু দেখে নেবো। আর আপনারা যেগুলো করছেন অবশ্যই বাড়িতে একটা ওএমআর শিট ব্যবহার করবেন,
ওই মার্কশিট একটা ডাউনলোড করে নেন, আর একটা প্র্যাকটিস সেট হয় তা প্র্যাকটিস সেট জোগাড় করে নেন, বাড়িতে একবার করে প্র্যাকটিস করুন যে ওই মার্কশিট কীভাবে ফিল আপ হয়। আর কীভাবে কম সময়ে আপনারা 30 সেকেন্ড, মানে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট সময় থাকে, তা কীভাবে আপনারা এই থিওরি পার্টের যে কোশ্চেন আছে সেগুলো 30 সেকেন্ডের মধ্যে করতে ফেলতে পারেন সেই বিষয়টা খেয়াল করবেন। এর জন্য পরীক্ষার হল টেম্পারমেন্ট বলে একটা কথা হয়, তা সেটা আপনাদের যদি মানে নিজেদের কন্ট্রোলে রাখতে হয় তাহলে আপনাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আগে আপনাদের বাড়িতে এটা প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে আপনারা বাড়িতে ওই মার্কশিটে প্র্যাকটিস করুন, অবশ্যই আপনাদের এটা উপকারে লাগবে। তো চলুন আমরা আজকের আলোচনার যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো একবার রিভাইজ করবো, একটু মনোযোগ দেবেন। তো প্রথম প্রশ্ন ছিল দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, এর সঠিক উত্তর হচ্ছে আকবর। নেক্সট, শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের কর প্রদান নির্ধারণের নথিপত্রকে কী বলা হতো, এর সঠিক উত্তর হচ্ছে পাট্টা। নেক্সট, আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল, এর সঠিক উত্তর হচ্ছে টোডরমল। নেক্সট, 1526 খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে ইব্রাহিম লোদি। নেক্সট, কোন সম্রাট একদিকে মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে আকবর। নেক্সট, কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজি ভোসলে এবং মাতার নাম জিজাবাই, এর সঠিক উত্তর হচ্ছে শিবাজি। নেক্সট, ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে গুরু তেগ বাহাদুর। নেক্সট কোশ্চেন, শিখ খালসা প্রতিষ্ঠাতা কে, এর সঠিক উত্তর গুরু গোবিন্দ সিংহ। নেক্সট, যে শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ শাহ। নেক্সট, নিচের মোগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতো না, এর সঠিক উত্তর হচ্ছে আকবর। নেক্সট, মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন, এর সঠিক উত্তর আমরা কোনটা হয় সেটা আমরা দেখে নিচ্ছি, এর সঠিক উত্তর হচ্ছে রেঙ্গুন। নেক্সট, প্রথম কোন মোগল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জুর করেন, এর সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট, ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে বাবর। নেক্সট, কোন মোগল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন, এর সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন। নেক্সট, মূল্যবান ঐতিহাসিক দলিল আকবরীনামা কার লেখা, এর সঠিক উত্তর আবুল ফজল। নেক্সট, কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান, এর সঠিক উত্তর আকবর। নেক্সট, কোন মুঘল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে শাহজাহান। নেক্সট, পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে নিচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিক্ত দ্বন্দ্ব বর্তমান ছিল, এর সঠিক উত্তর হচ্ছে কান্দাহার। নেক্সট, শেরশাহের আসল নাম কি, এর সঠিক উত্তর ফরিদ। নেক্সট, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন, এর সঠিক উত্তর 1498। নেক্সট, স্বরাজ, স্বধর্ম এবং গোরক্ষা এই তিনটির সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িয়ে, এর সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। নেক্সট, মারাঠাদের রাজত্বকালে নিচের কোন কর আদায় করা হতো, এর সঠিক উত্তর হচ্ছে চৌথ। নেক্সট, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করেন, এর সঠিক উত্তর হচ্ছে চার্লস দ্বিতীয়। নেক্সট কোশ্চেন, 1790 খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে সুলতান টিপু সুলতান কার কাছ থেকে পরাজিত হন, এর সঠিক উত্তর হচ্ছে কর্নওয়ালিস। নেক্সট, ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল পার্বত্য মুশিক, এর সঠিক উত্তর হচ্ছে শিবাজি। নেক্সট, কোন সম্রাটের রাজত্বকালে শিবাজি বিশাল হিন্দু রাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। নেক্সট, পলাশির যুদ্ধের পরে বাংলার নবাব কে হয়েছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে মীরজাফর। নেক্সট, 1757 পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা কার কাছ থেকে পরাজিত হন, এর সঠিক উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ। নেক্সট কোশ্চেন, ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে টিপু সুলতান। নেক্সট, মীরজাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে মীর কাসিম। নেক্সট, নিচের কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্ক তো নয় সেটা আমাদের বার করতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে ভোসলের সাথে ইন্দোর। নেক্সট, নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি, এর সঠিক উত্তর হচ্ছে মানে নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি, এই চারটে অপশানের মধ্যে ইতালি সঠিক উত্তর, আর বাদবাকি সবাই নিয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে আসছি, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এর সঠিক উত্তর হচ্ছে পেশোয়া ও বাজিরাও এবং ওয়েলেসলি। নেক্সট, সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল, এর সঠিক উত্তর হচ্ছে মঙ্গল। নেক্সট, চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় পুলকেশী। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, আইহোল প্রশস্তি কে রচনা করেন, এর সঠিক উত্তর হবে রবিকীর্তি। নেক্সট কোশ্চেনে চলে আসি, মৌর্যবংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, এর সঠিক উত্তর হলো অশোক। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় অশোক কাকে বলে অভিহিত করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে কনিষ্ক। নেক্সট, নিচের কে সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে হরিচন্দ্র। নেক্সট, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন, এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে
দুর্ধর্ষ হুননায়কের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে মিহিরকুল। নেক্সট, বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে? এর সঠিক উত্তর হচ্ছে শশাঙ্ক। নেক্সট, কৈতব্য বিদ্রোহের নায়ক কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে দিব্য। নেক্সট, কার মানব মূর্তি ভারতের সর্বপ্রথম পূজিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ। নেক্সট, কার আসল নাম তেমুজিন? এর সঠিক উত্তর হচ্ছে চেঙ্গিস খা। নেক্সট, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। নেক্সট, ভারতের কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। নেক্সট, কোন মুঘল সম্রাট জিজিয়া কর ফের চালু করেন? এর সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, শের শাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্য প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন? এর সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।